হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দি সিভিল ইঞ্জিনিয়ার ক্রাউড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে একটা বিল্ডিংয়ের পূর্ণাঙ্গ এস্টিমেট করবেন আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো মাটি কাটার কাজ মানে হচ্ছে আমি এখানে একটা সহজ একটা ডিজাইন বের করেছি যেটা আমার একটা ডিজাইন এটাতে আমি একদম সহজে যারা হচ্ছে বিগিনার তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো তারা যাতে সহজেই এস্টিমেট করতে পারে এই এস্টিমেটের এই প্ল্যানের যতগুলি কাজ আছে যেমন আর্থওয়ার্ক থেকে শুরু করে আরসিসি যত কাজ আছে সব আমি বের করে দেখাবো একে একে তো আজকে আমি প্রথমে দেখাবো মাটি কাটার কাজ তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন গত ষোলো তারিখ দ্যাট মিনস শুক্রবারে যারা এল জিডিতে পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে সকলেই অবশ্যই জানাবেন কমেন্টে আমিও সেখানে পরীক্ষা দিয়েছি আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তো এমন পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আপনাদের কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ইস্টিমেট কী ইস্টিমেট হচ্ছে সকল ধরনের প্রকৌশল কাজ করার পূর্বে সম্ভাব্য নির্মাণ নির্মাণ ব্যয় সম্পর্কে ধারণা লাভ করা দ্যাট মিনস আমরা যখন একটা বিল্ডিং বা যে কোনো একটা কাঠামো নির্মাণ করব তো সেটা নির্মাণ করার পূর্বে আমাদের এটা সম্পর্কে নির্মাণ পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা লাভ করার জন্যই মূলত আমরা ইস্টিমেট করে থাকি তো চলুন প্রথমে কিভাবে এস্টিমেট করা যায় দেখি আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে একটা বইয়ের মতো তৈরি করেছি একটা ডিজাইন দিয়ে আপনারা চাইলে আমার মতো এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন কিভাবে তৈরি করবেন যেমন আমি এখানে যে ডিজাইনটা করেছি এটা আমি প্রয়োজনে আপনাদেরকে সফট কপি দিব পিডিএফ ফাইল দিব এটা আপনারা প্রিন্ট করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিংক দিয়ে দিব তো এটা খুবই ইজি একটা ড্রয়িং আমার মতে এই এই ড্রয়িংটা আপনারা যদি টোটালি আমার মতে এরকম এই যে আমি একটা বইয়ের মতো তৈরি করেছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা আমি যখন ডিপ্লোমা শেষ করেছি তখন আমি এরকম একটা তৈরি করেছি তো আপনারাও এরকম তৈরি করতে পারেন বইয়ের মতো পূর্ণাঙ্গ ডিজাইনটা আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করে যেমন এখানে প্রথমে ইটের হিসাব আমি এখানে ইটের হিসাব বের করেছি টোটাল এভাবে প্রত্যেকটা ডিজাইনের পরে যেমন এখানে কলামের কাজ কলামের ডিজাইনগুলার টোটাল যে ইস্টিমেটটা কলাম রনফোর্সম্যান্ট টাইভার যত যা আছে এগুলা তারপর হচ্ছে ফুটিং এর গুলা এখান থেকে আমি আলাদা আলাদা ভাবে ইস্টিমেট করে রেখেছি বিকজ আমরা যখন ডিপ্লোমা শেষ হয়ে গেছে তারপরে কিন্তু অনেক দিন চলে গেলে আমাদের এগুলো মনে থাকে না অনেক সূত্র আমরা ভুলে যাই বা অনেক হিসাব আমরা ভুলে যাই যার জন্য এখানে আপনি যদি সম্পূর্ণ একটা এরকম একটা নোট তৈরি করতে পারেন পূর্ণাঙ্গ একটা এর সেটা সহজ হোক আর কঠিন হোক তো পরবর্তীতে আপনি যখন ভুলে যাবেন তখন আপনি এখান থেকে বের করে আপনি দেখে নিতে পারবেন এটা আপনার জন্য খুবই ভালো হবে তো এই জন্য আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি প্রয়োজনে আমার এই ডিজাইনটা আপনাদেরকে আমি ফিডিএফ লিঙ্ক দিয়ে দিব আপনারা সেটা ডাউনলোড করে প্রিন্ট করে আমার প্রত্যেকটা পর্বে যে কাজগুলো দেখাবো সেগুলো এ একটা এ পেপারসে মানে এই সাইজের পেপার্সগুলোতে আপনারা লিখে এরকম একটা বইয়ের মতো বাদাই করে নেবেন এরকম করে একদম বাদাই করে নেবেন এটা আপনাদের জন্য খুবই ভালো হবে স্পেশালি যারা বিগেনার যারা মাত্র ডিপ্লোমা শেষ করতেছেন বা ডিপ্লোমা করতেছেন অলরেডি তাদের জন্য এটা খুবই কাজে দিবে তো যাই হোক চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা বিল্ডিংয়ের আমরা যদি চিন্তা করি একটা বিল্ডিংয়ের এস্টিমেট করতে হবে তাহলে আমাদেরকে সর্বপ্রথমে আমাদেরকে মাটি কাটার কাজ করতে হবে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে লেআউট দিতে হয় তো এখানে তো আপনাদেরকে লেআউট দেখানো সম্ভব না সেই জন্য আমি মাটি কাটার কাজটা থেকে শুরু করব এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্লোরের যে ড্রয়িংটা এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং আর এটা হচ্ছে আমার টু ইউনিট ফ্লোর পান যেটা আমি সেকেন্ড ফ্লোর থেকে আর কি যাই হোক আমি এটা হচ্ছে কলাম লে আউট তো আমাদের তো এখানে কলাম লে আউট দেখানো সম্ভব না সো কলাম লে আউট পরবর্তীতে কোনো এক সময় যদি সুযোগ হয় তাহলে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কলাম শিডিউল আমি প্রথমেই বলছি যারা বিগেনার তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি কলাম শিডিউল দ্যাট মিনস কলামে ডায়া কতটুক হবে রডের ডায়া কতটুক হবে এবং কোন কলামে কয়টা রড হবে কোন কলামটার সাইজ কয়টা একটা বিল্ডিংয়ে অনেক রকম কলাম থাকে সেগুলো এটা হচ্ছে কলাম শিডিউল তারপরে আমি এখানে ক্যালকুলেশন করেছি তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফুটিং লে আউট এটাতে কোনো ফাইল ইউজ করা হয়নি যেহেতু এটা খুবই সহজ একটা ড্রয়িং তো এই জন্য আমি প্রথমে মাটি কাটার কাজ থেকে শুরু করব তো মাটি কাটার কাজ শুরু করতে হলে আমাদের প্রথমে ফুটিং যে লেআউটটা সেখানে যেতে হবে কারণ আমাদের ফুটিংয়ের জন্যই প্রথমে মাটি কাটতে হবে আর এখানে যদি ফাইল হইতো সেক্ষেত্রে আমাদেরকে ফাইলিংয়ের জন্য যে কাজ করা যেগুলো সেগুলো বের করতে হইতো তো কলম আমরা প্রথমে ফুটিং লেআউটে যাব ফুটিং লেআউটে যাওয়ার পরে এখানে আমাদের ফুটিং শিডিউল দেওয়া আছে যেমন এখানে F1 दैट मींस फुटिंग 1 আর এখানে ফুটিং 1 এর আমাদের মাপ দেওয়া আছে এবং কোথায় কি রড ব্যবহার করা হবে এবং কোনটার thickness কতটুকু হবে সেটাও এখানে দেওয়া আছে আবার এখানে হচ্ছে ফুটিং এর হচ্ছে সেকশন দেওয়া আছে এটা হচ্ছে ফুটিং এর সেকশন এবং গ্রেড বিম সব এখানে দেওয়া আছে তো চলুন আমরা প্রথমে এখানে যেমন এখানে ভেরিয়েবল EGL दैट मींस মাটি থেকে আমরা নিচে কতটুকু কাটবো সেটা এখানে দেওয়া আছে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ছোট করে দেওয়া আছে প্রথমে একটা ইটের একটা স্তর দেওয়া আছে এখানে এখানে তিন ইঞ্চি ইটের সোলিং দেওয়া আছে অনেকে এখানে ইটের সোলিং এর নিচে বালি দিয়ে থাকে তো আমরা এখানে বালি নাই আমি এখানে তিন ইঞ্চি ইটের সোলিং দিয়েছি এই ইটের সোলিং এর উপরে হালকা বালু দেওয়া হয় তো প্রথমে আমাদেরকে এই ইটের সোলিং এর আহ কাজটা বের করতে হবে আমরা জানি যে আমাদের আহ এক স্কোয়ার ফিট ফ্ল্যাট সোলিং করতে ইট লাগে হচ্ছে তিনটা করে এটা এটা লাগার কারণ হচ্ছে আমরা সোলিংটা হচ্ছে এইভাবে করি দ্যাট মিনস ইটটা তো আমরা নর্মালি এইভাবে দিয়ে থাকি কিন্তু এখন আমাদের ইটগুলো বসবে হলো পাশাপাশি এভাবে এভাবে বসবে যার জন্য এখানে তিনটা লাগে স্ট্যান্ডার্ড মাপ যেটা তো প্রথমে আমাদের ফুটিং এ কয়টা ইট লাগবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ফুটিং আছে এ নয়টা ফুটিংয়ের নিচে দেওয়ার জন্য কয়টা ইট লাগবে এটা আমাদেরকে বের করতে হবে মাটি কাটার গাছটা তারপরেই আসবে তো আমাদের প্রথমে ফুটিংটা সাইজ হচ্ছে যেমন আমরা লিখতে পারি এফ ওয়ান এফ ওয়ানে ফুটিংয়ের সাইজ হচ্ছে আমাদের শর্টে হচ্ছে ছয় ফিট এবং লংয়ে হচ্ছে ছয় ফিট আমরা লিখলাম ছয় ফিট ইন্টু ছয় ফিট ইক্যুয়াল টু ছয় ইন্টু ছয় ছত্রিশ আমাদের একটা ফুটিং হচ্ছে এটা হচ্ছে এই সেফটি দ্যাট মিনস স্কোয়ার ফিট যেহেতু আমরা এখানে প্রস্থ গুণ করেছি এখন আমাদের ফুটিং ওয়ান কয়টা আছে সেটা আমরা যদি দেখি এক দুই তিন চার আমাদের চারটা এফ ওয়ান আছে তাহলে ইন্টু ফোর তাহলে এখন যদি আমরা ইনটু ফোর দেই তাহলে হয় আমাদের একশো চুয়াল্লিশ এসএফটি এটা হচ্ছে আমাদের ফুটিং ওয়ানে কতগুলো ইট লাগবে তারপর হচ্ছে এখানে আমাদের ফুটিং টু আছে ফুটিং টু এখানে আমাদের ফুটিং টু এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সাত ফিট ইনটু সাত ফিট সেভেন ইনটু সেভেন সাত ছয় দা উনপঞ্চাশ এটা আমরা জানি এসএফ সরি এসএফটি ইনটু আমাদের ফুটিং টু আছে হচ্ছে হলো দুইটা একটা দুইটা তাহলে টু ইনটু টু তাহলে হচ্ছে আমাদের আটানব্বই এস এফ টি তারপরে হচ্ছে আমাদের ফুটিং থ্রি সি এফ থ্রি মানে হচ্ছে এখানে কম্বাইন্ড ফুটিং থ্রি দ্যাট মিনস এখানে আমরা দুইটা কলামের একসাথে একটা ফুটিং দিয়েছি যখন এরকম দুইটা কলমের ফুটিং একসাথে হবে বা তিনটা কলমের হবে তখন এটা আমাদের কম্বাইন্ড ফুটিং হবে পাশাপাশি কলম হলে এভাবে দেওয়া যায় অথবা লোডের কথা চিন্তা করে এইভাবে দেওয়া যায় এখানে আমরা কম্বাইন্ড ফুটিং ইউজ করেছি সি এফ থ্রি দ্যাট মিনস কম্বাইন্ড ফুটিং থ্রি সি এফ থ্রি ইকুয়াল টু এখানে চোদ্দ ফিট আর হচ্ছে ছয় ফিট চোদ্দ ফিট ইন্টু ছয় ফিট চোদ্দ ইন্টু ছয় চুরাশি এস এফ টি ইন্টার ফুটিং আছে তিনটা একটা দুইটা তিনটা চুরাশি দ্যাট মিনস দুইশো সরি এখানে আমাদের তিনটা ইকাল টু দুইশো এস এফ তাহলে এখন যদি আমরা টোটালটাকে যোগ করি টোটাল হচ্ছে আমাদের দুশো বাহান্ন প্লাস আটানব্বই প্লাস একশো চুয়াল্লিশ চারশো চুরানব্বই চারশো নয় চার এখন নয়শো চুরানব্বই আমরা ফেলাম আমরা জানি এক স্কোয়ার ফিট ফ্ল্যাট এটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট সোলিং এ এক স্কোয়ার ফিট দ্যাট মিনস একটি তে ইট লাগে আমাদের থ্রি নোস তাহলে আমরা যদি এখন চারশো এস এফ টি ইন্টু থ্রি নোস চারশো চুরানব্বই ইন্টু থ্রি তাহলে আমাদের ইট লাগবে চোদ্দশো নস এটা শুধু আমাদের এই ফুটিং এর নিচে দ্যাট মিনস ফুটিং এর যখন আমরা ঢালাই করব তার নিচে একটা ইটের আবরণ দেওয়া হয় আপনারা যারা সাইটে গেছেন বা সাইটে কাজ করেছেন তারা এটা দেখেছেন এবার আমরা হচ্ছে মাটি কাটার কাজটা করব এখানেও আমাদের এই ফুটিং এর দৈর্ঘ্যটা দরকার হবে তো এখানে আমাদের ডিজাইনে এখানে আমাদের ডিজাইনে দেওয়া আছে যে আমরা হাইট দিছি এখানে হচ্ছে 8 ফিট এটা হচ্ছে আমাদের এই যে এই তিন ইঞ্চি সহ তারপরে টোটাল দরকার দ্যাট মিনস মাটি আমাদেরকে আট ফিট পর্যন্ত কাটতে হবে এখানে অনেকের কম দেওয়া থাকে তিন ফিট দেওয়া থাকে চার ফিট দেওয়া থাকে যে কোনো একটা দিলেই হয় এটা হচ্ছে যারা ডিজাইন করবে যে কোনো একটা দিলে বলতে হচ্ছে যারা ডিজাইন করবে তারা লোডের ক্যালকুলেশন করে মাটির ভার বহন ক্ষমতা ক্যালকুলেশন করে তখন দেওয়া হয় তো চলুন এবার আমরা মাটি কাটার কাজটা বের করি কিভাবে মাটি কাটার কাজ করব মাটি কাটার কাজ আমরা জানি যে সিএফটি তে কাজ হয় তো এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতাটা প্রয়োজন হবে আমাদের দৈর্ঘ্য প্রস্থ অলরেডি এখানে দেওয়া আছে উচ্চতাটা এখানে দেওয়া আছে তো এইটার মতই আমরা যদি ধরি এফ ওয়ান দ্যাট মিনস ফুটিং ওয়ান এ ফুটিং ওয়ান সাইজ আমরা এখানে ধরছিলাম যেটা হচ্ছে সিক্স ফিট ইন্টু সিক্স ফিট ইন্টু এইট আমাদের উচ্চতা হচ্ছে এইট ফিট এইট ফিট তাহলে আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি 6 ইন্টু সিক্স 288 এইট দুইশো অষ্টআশি সিএফটি এটা আমরা তে পাইছি এখন আমাদের ফুটিং আছে হলো চারটা এই যে আমরা আরেকবার যদি একটু দেখি এক দুই তিন চার এরকম চারটা ফুটিং আছে তাহলে 4 এগারোশো বাহান্ন সি এফ টি এগারোশো বাহান্ন সি এফ টি এটা আমাদের ফুটিং ওয়ান এমার্টিকাটার কাজ এবার হচ্ছে আমাদের এফ টু দ্যাট মিন্স ফুডিং টু যে ফুটিং টু আমরা এখানে যেটা লিখেছি সাত ফিট ইন্টু সাত ফিট ইন্টু এইট ফিট সাথে সাথে হচ্ছে আমাদের দৈর্ঘ্যপ্রস্থ আর আট হচ্ছে আমাদের উচ্চতা এই ফুটিংয়ের তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি সাত ইন্টু সাত ইন্টু আট তিনশো দুইটা তাহলে সাতশো চুরাশি সি এফ টি আচ্ছা এবার হচ্ছে আমাদের সি থ্রি সরি সি এফ থ্রি এটা হচ্ছে আমাদের চোদ্দ ফিট ইন্টু ছয় ফিট ইন্টু এইট আমি আবারও বলছি চোদ্দ ফিট আর হচ্ছে ছয় ফিট এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্ত এখানে লেখা আছে লং আর শর্ট আমরা যদি এখানে আর একটু যাই যে এটা এটা হচ্ছে আমাদের চোদ্দ ফিট এটা হচ্ছে আমাদের ছয় ফিট ওকে তো আমাদের এখানে এটাকে আমরা ক্যালকুলেশন করি চোদ্দ ইন্টু ছয় ইন্টু আট ছয়শো বাহাত্তর সিএফটি ইনটু এটা হচ্ছে আমাদের তিনটা আছে এক দুই তিন আমাদের তিনটা ফুটিং তাহলে দুই হাজার টোটাল দুই হাজার একশো ষোলো প্লাস সাতশো প্লাস এগারোশো তাহলে আমার টোটাল উনচল্লিশশো বায়ান্ন সিএফটি তাহলে আমাকে টোটাল উনচল্লিশশো বায়ান্ন সিএফটি মাটি কাটতে হবে এখন আমরা যদি জানি বর্তমানে মাটি কাটার পার সিএফটি মাটি কাটার জন্য কত টাকা দেওয়া হয় শ্রমিককে তাহলে আমরা এটা সহজে বের করতে পারবো কত টাকা আমাদের খরচ হবে এখানে এস্টিমেট বলতে যে শুধু আমরা কাজের পরিমাণ বের করব তা না আমরা প্রথমে বলেছি যে এস্টিমেট মানে হচ্ছে কোন প্রকৌশল কাজ করার পূর্বে সম্ভাব্য নির্মাণ ব্যয় সম্পর্কে ধারণা লাভ করা তো এখন যদি আমাদের তিন হাজার মাটি কাটার জন্য কত টাকা লাগে বা কত টাকা লাগবে এটা যদি আমাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা এক সিএফটি মাটি কাটার জন্য লেবারকে কত টাকা কস্ট দিব যদি ধরুন আমার জানা নেই বর্তমানে কত টাকা দেওয়া হয় একটা লেবারকে এক সিএফটি মাটি কাটার জন্য ধরলাম পাঁচ টাকা বা দশ টাকা বা পনেরো টাকা ধরলাম দশ টাকা তাহলে তিন হাজার নয়শো বায়ান্ন ইন্টু দশ ধরলাম এটা আমরা দশ টাকা তাহলে আমাদের উনচল্লিশ হাজার পাঁচশো বিশ টাকার মাটি কাটতে হবে এটা আমাদের টাকা এত টাকা আমাদের খরচ হবে মাটি কাটার কাজে তো আমরা সহজেই জানতে পারি কিভাবে আমরা মাটি কাটার কাজটা করব এবং মাটি কাটার কাজে কি রকম খরচ হবে তো আজ এই পর্যন্তই আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে এই কলামের আরসিসি কাজের পরিমাণ বের করতে হয় এবং সেই ভিডিওটি আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব এভাবে একটার পর একটা টিউটোরিয়াল মাধ্যমে আপনাদেরকে এই ডিজাইনটার পূর্ণাঙ্গ এস্টিমেট আমি আপনাদেরকে করে দেখাবো বিকজ অনেকেই আমাকে ভিডিওতে আমার অন্যান্য ভিডিও গুলোতে রিকোয়েস্ট করেছে যাতে আমি পরবর্তী টিউটোরিয়াল গুলোতে ইস্টিমেট নিয়ে ভিডিও দিই জন্য আমি চিন্তা করলাম যে আমি পূর্ণাঙ্গ একটি টিউটোরিয়াল করব করবে এস্টিমেট নিয়ে এবং এই ডিজাইনের পূর্ণাঙ্গ যত ডিজাইন আছে এখানে যত রড বের করা থেকে শুরু করে আজকে আমি যেহেতু মাটি কাটার কাছ থেকে শুরু করেছি আস্তে আস্তে উপরের দিকে পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটার আরসিসি কাজে কাজ বের করবেন সিমেন্ট বালি কতটুক লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে স্টে হ্যাপি এস্টে কুল থ্যাংকস ফর ওয়াচিং